রমজান মাসে কি নিয়ে ভিডিও করব এটাই আমি ভেবে পাই না মানে রমজান মাসে তো বেশি কাজ থাকে না আর আমি রমজান মাসটা পুরোটাই একটু রেস্টে থাকি যেহেতু রান্না টান্না করতে হয় না আর আর এবার রমজান বাসায় একাই আছি নিজের জন্য কিছু করতে ভালো লাগে না একদিন রান্না করলে দিন হয়ে যায় পাঁচ একদিন না হয় রান্নার ভিডিও করলাম তাহলে বাকি পাঁচ দিন কিসের ভিডিও করব বলুন তো আপনারা সো হ্যালো ইফিও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন এই তো ইফতারির পরপরই সেহের জন্য আয়োজন করতেছি মানে কাটাকুটো করে নিচ্ছি রান্না করে নিব যেহেতু বাসায় আমি একা আর একার জন্য যাই রান্না করি তাই বেশি হয়ে যায় তারপরেও কি করা খেতে হবে এই জন্য রান্না তো করতেই হবে আর এই তো আমি সেই দামি খাবারটা কেটে নিচ্ছিলাম মানে পটল পটলের কেজি বলে একশো টাকা এটা শুনেই তো আমার মাথায় হাত পোটল আমার একদমই ভালো লাগে না খেতে তারপরে ছিল নষ্ট হয়ে যাবে এই জন্য রান্না করতেছিলাম আর এই পটলগুলো একদমই জালি ছিল এটা আমি মাছ দিয়ে চচ্চড়ি করবো তার জন্য এভাবে চিকুন চিকুন করে কেটে নিচ্ছিলাম আমি এই পটল কাটতেছিলাম আর ভাবতেছিলাম মানুষ কি খেয়ে এই পটলের কেজি একশো টাকা করে রাখছে পরে আমি ভাবলাম যেহেতু আমি পছন্দ করি না এই জন্য তো সবাই পছন্দ করবে না এমন তো না সবাই হয়তো পছন্দ করে শুধু আমিই পছন্দ করি না পটলের ভিতরে আমি কিছুটা আলু দিব এইজন্য আলুগুলো আবার লম্বা লম্বা করে চিকুন চিকুন করে কেটে নিচ্ছিলাম আমি আর বাসায় যেহেতু একাই আছি এই জন্য অভাবে করে ইফতারি আর বানানো হয় না একদিন বানালে পাঁচ দিন হয়ে যায় এই জন্য ভাবলাম ভিডিও শেয়ার করি তো কাটাকুটা শেষ করে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম পটলগুলো আর আজ আরো একটা পদ রান্না করবো মানে লাউ ভাজি করবো আর পটল আলু মাছ দিয়ে চচ্চড়ি করবো মানে দুই পদ রান্না করবো লাউটা আমি অফ ক্যামেরাতেই কেটে ধুয়ে রেখেছি আর এটা ধুয়ে আমি ওটা ভাব দিতে বসিয়ে দেবো চুলায় আমি একটু মাছও ভিজিয়ে রেখে দিলাম যেহেতু তরকারিতে মাছ দিবো আর এখানে আমি লাউটা একটু ভাব দিয়ে নিচ্ছিলাম একটু লবণ আর একটু হলুদ আর হালকা একটু পানি দিয়ে আমি বিকালে রান্না করতে চাইছিলাম কিন্তু পারিনি তারপরে আর কি করা রাত্রে রান্না করে নিচ্ছিলাম আর এখানে লাউটা দেখি ভাব দেওয়া হয়ে গেছে এদিকে লাউটা আমি একটা চাল দিনতে ঢেলে পানি ঝরাতে দিয়ে দিব আর ওদিকে আমি মাছটা ভেজে নিবো যেহেতু তরকারিতে মাছ দিব এই জন্য আর আমি দুইটা মাছ নিয়েছি এখানে পাবদা মাছ আমি একাই এই জন্য আমার দুইটা মাছই হয়ে যাবে এটা বলে দিলাম কারণ অনেক মানুষ এসে বলবে আল্লাহ দুইটা মাছ রান্না করতেছে কেমন আমার একার জন্য দুইটা মাছই হয়ে যাবে আর ওদিকে আমি তরকারিটা চুলাই বসিয়ে দিবো মানে চচ্চড়ি তরকারিটা রান্না করে নিবো চচ্চড়িটা রান্না করে ভাজিটা তেলে দিলে আমার রান্নাটা হয়ে যাবে আসলে সারাদিন রোজা থেকে ভিডিও করতে একটুও ভালো লাগে না এই যে কত কাজ করি সারাদিন কিন্তু ভিডিও করতে একটুও মন চায় না এই জন্য যতটুকু পারি ততটুকু ভিডিও করছি আর তো ছোট বাবু নিয়ে সম্ভবই না ওকে নিয়ে অনেক কষ্ট করে ভিডিও করতে হয় রান্নাটাই অনেক কষ্ট করে করতে হয় তার উপর আবার ভিডিও করতে গেলে আরো বেশি ঝামেলা হয়ে যায় তো আমি এখানে পটলের ভিতরে ঝোলের পানি এটা দিয়ে দিয়েছি আর পানি আমি একবারই দিব আর পানি দিয়ে কিছুক্ষণ জাল হয়ে বলো কুটলে আমি মাছটাও দিয়ে দিব আর মাছটা দিয়ে একদম ঝোল শুকিয়ে ফেলে চুলা থেকে নামিয়ে নিব এই তো আমার তরকারিটা হয়ে গেছে তল থেকে ধরা ধরা হয়ে আসছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি আর তরকারিটাও নামিয়ে নিব চুলা থেকে তরকারিটা ঢেলে কড়াইটা ধুয়ে আমি আবার ভাজির জন্য বসিয়ে দিয়েছি চুলায় মানে এখানে আমি লাউটা ভাজি করে নিব লাউটা তেলে দিলেই হয়ে যাবে সিদ্ধ করা হয়ে গেছে আগে আর এখন একটু ভাজি করে নিব আর সবাই যেভাবে ভাজি করে আমি ওইভাবে ভাজি করতেছি এই তো একটু পেঁয়াজ কাটা মরিচ কাটা দিয়ে আর এই সেই সেদ্ধ করা লাউটাও দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তেল ছেড়ে দিলেই হয়ে যাবে আমার ভাজিটা তো রান্না করতে করতে এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আলো ফেজ